من أحب لله وأبغض لله ومنع وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. আল্লাহর নবী বলেন যেই ব্যক্তির মাঝে চারটা গুণ থাকবে তার ঈমান পরিপূর্ণ। এক নাম্বার মান আহাব্বা লিল্লাহ, কাউকে মহব্বত করবে তো আল্লাহর জন্য। কার জন্য? কাউকে মহব্বত করবে আল্লাহর জন্য করবে। ওয়া আবগাদ লিল্লাহ, কাউকে ঘৃণা করবে, কাহার সাথে রাগ গুসা থাকবে তো সেটাও আল্লাহর জন্য হবে। আতালিল্লাহি, কাউকে কোন জিনিস দান করবে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য দিবে। ওয়া মানাআলিল্লাহ, কাউকে কোন জিনিস দেওয়া থেকে বিরত থাকবে তবে সেটাও যেন আল্লাহর জন্য হয়, ব্যক্তিগত কোন স্বার্থের দখল যেন না থাকে। আল্লাহর নবী বলেন চারটা গুণ যদি তোমার মাঝে থাকে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তোমার ঈমান আলহামদুলিল্লাহ পরিপূর্ণ। এটা তুমি বিশ্বাস করতে পারো, কাউকে মহব্বত করো স্বার্থের জন্য নয় আল্লাহর জন্য। যে লোকটা মুসলমান এজন্য তাকে মহব্বত করে, লোকটা নামাজি সেজন্য তাকে মহব্বত করে, সে আল্লাহর বান্দা এজন্য তাকে মহব্বত করে। একজনকে ঘৃণা করো সেটাও আল্লাহর জন্য করো। সে নামাজ পড়ে না এজন্য তাকে ভালো লাগে না, সে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকে সেজন্য তাকে ভালো লাগে না, সে হারাম কর্মে লিপ্ত, জেনা ব্যভিচারে লিপ্ত, সুদ ঘুষ শারাপ ইত্যাদিতে লিপ্ত, এজন্য তাকে ভালো লাগে না। কাউকে কোনো কিছু দান করবা, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, গরিবকে দাও, সামাজিক কল্যাণে দান করো, তবে সেটা তোমার নাম ফুটানোর জন্য নয়, সেটাও দিতে হবে কার জন্য? আল্লাহ। কাউকে কোনো জিনিস দান করবে তো সেটা আল্লাহর জন্য করবে। ওয়ামান আলিল্লাহি, কাউকে কোনো জিনিস দেওয়া থেকে বিরত থাকবে, টাকাটা দিলে সে গুনাহের কাজ করবে তো দিবা না, সেটাও আল্লাহর জন্য যেন হয়। আমি তাকে দিলাম সে আমার ভবিষ্যতে উপকার করবে সে আশায় নয়, অথবা অতীতে আমার উপকার করেছে সেই বিনিময়ের জন্য নয়। তো কাউকে মহব্বত করবে আল্লাহর জন্য, মহব্বত হবে আল্লাহর জন্য, সব নেক আমল আল্লাহ তাআলার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কোরবানি, মাহইয়া ওয়া মামাতি, আমার মরণ আমার জীবন সব কিছু একমাত্র আমার রব আল্লাহ তাআলার জন্য। কিন্তু দুনিয়ায় কিছু মানুষ আছে যারা আল্লাহর নেয়ামত ভোগ করেও আল্লাহর নাফরমানি করে, আছে না নাই? সৃষ্টি করলেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, সমস্ত কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ, বৃষ্টি দেন আল্লাহ, বৃষ্টি বন্ধ করেন আল্লাহ, সূর্য চন্দ্রের আলো আমাদেরকে দেন কে, এর পরেও এত নেয়ামত ভোগ করার পরেও তারা আল্লাহর সাথে অন্য বস্তুকে ইলা হিসাবে মাবুদ হিসাবে সাব্যস্ত করে, শিরিক করে। যে আয়াতে করিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারা 165 নং আয়াত, আল্লাহ আয়াতে করিমায় কি বলেছেন? ওমিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله. الله বলেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, من الناس من يتخذ من دون الله أندادا, আল্লাহ ব্যতীত অন্য বস্তুকে আল্লাহর সাথে
শরীক স্থাপন করে আল্লাহকে তারা যেমন মহব্বত করে গায়রুল্লাহকেও তেমন মহব্বত করে অথচ প্রকৃত মহব্বত ভালোবাসা থাকবে কার জন্য আর এটা ইমানদারের দাবি জবানের দাবি অন্তরের দাবি আল্লাহ এটাই বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা ঈমান এনেছে তারা সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে মহব্বত করে মূর্তিকে নয় দেবদেবীকে নয় মহব্বত করেন কাকে তার আয়াতে তার আগের আয়াতে আল্লাহ তাআলা লম্বা আল্লাহর কুদরতগুলোর আলোচনা করেছেন আসমান জমিনের পরিবর্তন দিবারাত্রের পরিবর্তন আসমান জমিনের সৃষ্টির দিকে তাকাও সমুদ্রে জাহাজ চলে জাহাজের দিকে তাকাও আল্লাহর অপূরন্ত নেয়ামতের দিকে তাকাও তাকাইলে আল্লাহ তাআলার পরিচয় পাবে এর পরেও একদল নাফরমানি আল্লাহ তাআলা তিনি আমাদের রব তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের রাজ্জাক রিজিক দাতা তিনি রহমান তিনি বড় দয়ালু মুমিন গুনাহ করে এরপরও তাকে সাথে সাথে পাকড়াও করেন না সুযোগ দেন তাওবা করার জন্য গুনাহের পরিমাণ এত বেশি চাইলে আল্লাহ মুহূর্তের মাঝে ধ্বংস করে দিতে পারেন এরপরও আল্লাহ তাআলা ধ্বংস করেন না মুসলদার কয়েক ঘন্টার বৃষ্টিতে পুরা ঢাকা শহর নিচে পড়ে যায় এই বৃষ্টি দিয়েছেন কে বলেন কে দিয়েছেন আল্লাহ তাআলা যদি এই বৃষ্টিটা ২৪ ঘন্টা জারি রাখেন অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়ে রহমত নাযিল করেছেন উত্তরবঙ্গে বন্যা আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন রহমত করেছেন আল্লাহ বড় রহমান আল্লাহ বড় দয়ালু এজন্য মুমিন আল্লাহর ইবাদত বন্দেগি করবে ইবাদতের মাঝে কাউকে শরীক রাখবে না খালিস আমার ইবাদত আল্লাহর জন্য আমার সেজদা আল্লাহ তাআলার জন্য আমার রুকু আল্লাহর জন্য আমার কদম আল্লাহর জন্য কিন্তু এখন বর্তমান জামানায় দেশে বিভিন্ন ধর্মের মানুষ উৎসব পালন করে ধর্ম বহুত তবে ওই ধর্মগুলোর মাঝে শ্রেষ্ঠ ধর্মের নাম আওয়াজ দিয়ে বলেন শ্রেষ্ঠ ধর্মের নাম আল্লাহ সূরা আলী ইমরানে বলেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম হিন্দু ধর্ম নয় খ্রিস্ট ধর্ম নয় ইহুদি ধর্ম নয় বৌদ্ধ ধর্ম নয় একমাত্র সঠিক ধর্মের নাম আল্লাহ অন্যত্র বলেন ওয়ামাইয়াবতাদি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবাল মিন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্ম যদি কেউ অবলম্বন করে আল্লাহ বলেন আল্লাহর কোরআন যে তার এই ধর্ম কবুল করা হবে না সে পরকালে ক্ষতিগ্রস্ত তাহলে আমাদের ধর্মের নাম এই ইসলামকে আমরা মহব্বত করি ইসলাম ধর্মকে আমরা সম্মান করি ইসলাম আমাদের প্রিয় ধর্ম ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আমাদের পূর্বপুরুষদের ধর্ম ইসলাম আমাদের নবীদের ধর্ম ইসলাম আমাদের সাহাবীদের ধর্ম ইসলাম সমস্ত আল্লাহ তাআলার গোলামদের ধর্ম এর বাহিরে কোনো ধর্ম এলাও না তবে কেউ যদি ইসলাম কবুল না করে হিন্দুত্বের মধ্যে থাকতে চায় তাকে জোর করে ইসলামে আনা হবে না কারণ বাধ্যবাধকতা ইসলামের মাঝে নেই কেউ যদি খ্রিস্ট ধর্ম পালন করতে চায় তাকেও বাধা দেওয়া হবে